বেহাল একটি রাস্তার নতুন করে সংস্কার করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মালদা জেলার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া এলাকার রশিকপুরে। গ্রামবাসীদের অভিযোগ, যেখান থেকে রাস্তার মাপ ধরে কাজ শুরু করার কথা সেখান থেকে খানিকটা অংশ বাদ দিয়ে ঠিকাদার সংস্থা কাজ শুরু করেছে, কিন্তু সম্পূর্ণ রাস্তার অংশ জুড়েই কাজ শুরু করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আমাদের যে বিনিময় পাড়া আছে, হ্যাঁ, তার মধ্যে তিন ভাগ করে এক ভাগকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, বাদটা কে করালো? বাদ দিয়েছে বলতে আমরা ওই আমাদের নেতা মাথার উপর সন্দেহ। এখন নেতা মাথায় দিক এবং ইঞ্জিনিয়ারি দিক, এটা কেন করলো? এমনকি আমাদের যে বাচ্চা কাচ্চা এই স্কুল আসা যাওয়ার জন্য খুবই অসুবিধা, এবং ওই রাস্তাটুকু কেন বাদ দিল? ওটা হলো পুরানো রাস্তা, আগেকার ওটাই ছিল রাস্তা, এই ন্যাশনাল হলো পরে, তাহলে ওটুকুকে কেন বাদ দেওয়া হলো? এই বাদ দেওয়ার জন্য আমরা বাধা দেওয়াতে ওই ডুবার থেকে সবাই এসে নিজেরা নিজেরাই দ্বন্দ্ব গণ্ডগোল, এটা কেন হলো? এই বিষয়টা আমি কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাই, আমাদের রাস্তাটা কেন বাদ হলো। তা আপনি এখন কী চাইছেন? আমরা চাইছি যে আমাদের ওই রাস্তাটা হোক, আমাদের ওখানে ঘনবস্তি, হ্যাঁ, ঘনবস্তি থাকার কারণে অসুস্থ কিছু লোক নিয়ে আসার জন্য খুবই সমস্যা হয় বর্ষার সময়, সেই সমস্যাগুলো বাধা দেওয়ার জন্য বা ঠিক করার জন্য আমরা বাধা দিলাম, সেখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এখানে এখন জোর করে ওনারা রাস্তা এখন করাবে। ক্ষিপ্ত গ্রামবাসীরা এই কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে নতুন কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু করার কথা, কিন্তু সেই রাস্তাটি শুরু করার মুহূর্তেই 250 মিটার অংশ বাদ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। এখানে প্রায় রশিকপুর থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা মশাদিয়া পর্যন্ত স্যাংশন হয়েছে জেলা পরিষদ অঙ্গনে। তো আমাদের এখানে একটা রাস্তা আছে 200 মিটার রাস্তা, যেখানে একটা হেলথ সেন্টার আছে, আর এখানকার অনেক ঘনবসতি, লোকজনের বর্ষার সময় প্রচুর অসুবিধা হয়, এমনকি কেউ যদি অসুস্থ হয়ে যায় সেখানে যেতে পারে না। এই রাস্তাটা বাদ দিয়ে বাকি রাস্তাটা করা হচ্ছে, আমাদের দাবি এই রাস্তাটা যেন হোক। কেন সেই অংশ বাদ দেওয়া হলো তা নিয়েই গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন, বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষকে খুঁটিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।